মুভির প্রথমেই আমরা এক দম্পতিকে দেখতে পাই, জিনসু আর লিনা। তারা দুজন সেখানে ইন্টিমেট হচ্ছিল। জিনসু লিনাকে বলেছিল সে তাকে পুরো দুনিয়া ঘুরিয়ে আনবে, কিন্তু মাঝ রাস্তায় জিনসুর গাড়ির তেল শেষ হয়ে যায়, তাই লিনাও খুব হতাশ। এর পরের সিনে আমরা হানাকে দেখতে পাই, সে তখন রান্নাঘরে কাজ করছিল। তখন হানার হাজব্যান্ড জিডাঙ্গু এসে তাকে জড়িয়ে ধরে তার বল দুটি নিয়ে খেলতে শুরু। কিছুক্ষণ পর জিডাঙ্গু হানাকে নিয়ে গাড়ি চালানো শুরু করে। আসলে জিডাঙ্গু হানাকে ভালোবাসত না, সে শুধু হানার কাছে আসতো গাড়ি চালানোর জন্য। অপরদিকে আমরা দেখি জেনসু লিনার মুখ ঠিক করার জন্য খাবার বানায়, কিন্তু লিনা মেসেজ করে বলে সে আজকে একটা পার্টিতে যাবে, তাই তার ফিরতে দেরি হবে। এটা শুনে জিনসুর মনও খারাপ হয়ে যায়। তার ওয়াইফের দেরি করে আসার খবর পেয়ে সে মন খারাপ করে বাইরে চলে যায়। সে বাইরে গিয়ে দেখে হানাও মন খারাপ করে বসে আছে। আসলে হানা আর জিনসু ছিল প্রতিবেশী, তারা একে অপরকে আগে থেকেই চিনত। তাদের দুজনের লাইফটা ছিল কিছুটা একই রকম। তারা দুজন দুজনের সাথে কথা বলে বুঝতে পারে কেউই তাদের নিজেদের সঙ্গীদের সাথে খুশবে। জিনসু হানাকে ডিনারের জন্য ইনভাইট করে, হানাও এতে রাজি হয়ে যায়। জিনসু হানার জন্য অনেক কিছু বানিয়েছিল, যা দেখে হানাও খুব খুশি হয়, কারণ এর আগে কেউ তার জন্য এইভাবে রান্না করেনি। তারা একসাথে ডিনার করতে আরম্ভ করে। জিনসু খুবই ফানি ছিল, তারা ডিনার করতে করতে খুব মজা করে। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, এবার হানাকে বাড়ি ফিরতে হবে। কিন্তু তখনই জিনসুর ওয়াইফ বাড়ি ফিরে আসে। জিনসু তার ওয়াইফকে দেখে হানাকে বাথরুমে লুকাতে বলে। এদিকে জিনসুর ওয়াইফ ড্রিঙ্ক করেছিল, তাই সে কিছুই বুঝতে পারছিল না। যাই হোক, লিনা শুয়ে পড়ে। এরপর জিনসু হানাকে বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু এসবের মধ্যে হানার অনেক দেরি হয়ে গেছিল। হানাকে দেরি করে বাড়ি ফিরতে দেখে তার হাজবেন্ড জিডাঙ্গু খুবই রেগে যায়, কারণ সে চায় না তার স্ত্রী বাড়ির বাইরে যাক। এজন্য হানাকে শাস্তি পেতে হবে। শাস্তিস্বরূপ জিডাঙ্গু হানার সাথে জোর করে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, জোর করে তার ঘোড়াকে হানার মুখে দিয়ে দেয় এবং তাকে পানি খাওয়ানো শুরু করে। অপরদিকে আমরা দেখি জিনসু লিনার সেবা করছে। এরপর দিন সকালে আমরা আবার হানাকে দেখতে পাই, তারা দুজনেই তাদের পার্টনার সম্পর্কে কথা বলছিল। তারা কেউই তাদের পার্টনারের সাথে সুখী ছিল না, যেমন হানার হাজবেন্ড শুধু তার কাছে আসে ইন্টিমেট হওয়ার জন্য, অপরদিকে জিনসুর ওয়াইফ চায় শুধু তাকে গোলাম বানিয়ে রাখে। এরপর জিনসু হানার বাড়িতে গিয়ে হানার কাছে সাহায্য, কিন্তু হঠাৎ হানা তাকে ইশারা করে। জিনসু হানার ইশারা বুঝে যায়, সে টাইম নষ্ট না করে হানা রাস্তায় গাড়ি চালানো আরম্ভ করে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা ছিল জিনসুর স্বপ্ন। এইদিকে জিডাঙ্গু যখন হানার কাছে আসে গাড়ি চালানোর জন্য, ঠিক সে সময় ভুল করে হানার হাতটা জিডাঙ্গুর গায়ে লেগে যায়। আর জিডাঙ্গু মনে করে যে তার ওয়াইফ তাকে চর মেরেছে, সে হানাকে অনেক মারধর করে। কিছুক্ষণ পর জিনসু বাড়ির বাইরে যায়, তখন সে দেখে হানা মন খারাপ করে বসেছিল, এবং জিনসু যখন হানার সাথে কথা বলার চেষ্টা করে তখন হানা খুবই রেগেছিল, তাই সে জিনসুর সাথেও কথা বলে না। তো যাই হোক, জিনসু তাকে একটা জ্যাকেট দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন হানার মুড ঠিক হলে সে জিনসুর সাথে দেখা করতে যায়। আসলে তারা একে অপরের সাথে খুবই খুশি ছিল। তারপর তারা হানার বাড়ির দেশে সবাই কাটাচ্ছিল। হানা তার পা স্লিপ করে জিনসুর গায়ে এসে পড়ে। তখন জিনসু একটুও সময় নষ্ট করে না, তারা একে অপরের কাছে আসে। পুরো বাড়ি ফাঁকা ছিল, জিনসু সারাদিন হানার রাস্তায় গাড়ি চালায়। হানা ও জিনসু খুবই সুখে ছিল, তারা যখনই সময় পায় একে অপরের সাথে মজা করত, এভাবেই দিন পার হচ্ছিল। এবং তারা ভাবে তাদের পার্টনারও যদি একইভাবে এক পেয়ে যেত তাহলে তাদের জন্য আরো ভালো। দিনের বেলায় হানার হাজবেন্ড কাজে যায় ও জিনসুর ওয়াইফও কাজে যায়, এই কারণে তারা অনেকটা সময় পেয়ে যেত গাড়ি চালানোর জন্য। দুজনেই প্ল্যান করে আমাদের মতো যদি আমাদের পার্টনাররাও এক পেয়ে যেত তাহলে অনেক ভালো হতো। এরপর হানা জিডাঙ্গুকে জিজ্ঞেস করে, আমি আমাদের প্রতিবেশীকে কালকে ডিনারে আমন্ত্রণ করেছি। জিডাঙ্গুর এটাতে কোনো আপত্তি ছিল না। এদিকে লিনা রাজি ছিল, কিন্তু জিনসু লিনাকে রাজি করে এনে পরের দিন তারা চারজন একসাথে ডিনার করছে। লিনা আর জিডাঙ্গু কিছুটা একই রকমের ছিল, তাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই সব কিছু দেখে হানা আর জিনসু খুবই খুশি এবং তারা ভিতরে চলে যায়। আর লিনা ও জিডাঙ্গু একসাথে গল্প করতে ব্যস্ত হয়ে যায়। এইদিকে জিনসু আর হানা আবার গাড়ি চালানো শুরু করে, আর মুভিটা এখানেই শেষ হয়ে